সদ্গুরু নমস্কার। আপনি এর আগের সৎসঙ্গে উল্লেখ করেছিলেন, আমরা কোনো রোগের কারণে যখন অসুস্থ হই, সেই রোগ বাস্তবে শরীরে যদি 30% থাকে, বাকি 70% আমরা সেটা নিয়ে ভেবে ভেবেই বাড়িয়ে চালিয়ে তুলি। আমি খালি জানতে চাই, যদি দুর্ভাগ্যক্রমে আমি সত্যি অসুস্থ হয়ে পড়ি, কী করে বুঝবো আমি এটা মনের ভ্রান্তি নাকি শরীর সত্যি অসুস্থ? আর ইন কেস এটা যদি সাইকোসোম্যাটিক গোছের কিছু হয়, তবে সেক্ষেত্রে আবেগজনিত বা চিন্তার প্যাটার্নটা কীরকম হবে যেটা এর পেছনে কাজ করবে? কেউ কী করে সেটা বুঝবেন এবং সংশোধন করবেন যদি সম্ভব হয়? ধন্যবাদ। ধরুন আপনার ডান হাত নিজের থেকে উঠে আপনাকে চড় মারলো, আপনার চোখে খোঁচা দিল, তার মানে আপনার ব্যামো হয়েছে কি না? হ্যাঁ, তাই তো, অবশ্যই রয়েছে। আপনার মন ঠিক এটাই করছে, তাই না? নিজের থেকে উঠে এদিক ওদিক লাফাচ্ছে, আপনাকে আঘাত করছে, খোঁচা মারছে, আপনাকে কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে। আপনার ব্যামো রয়েছে কি না? আপনার হাত যদি আপনাকে খোঁচা মারতে লাগে, মারে, মারধর করে, নিশ্চিতভাবে আপনি অসুস্থ, তাই না? হ্যাঁ, তো আপনার চিন্তা আর আবেগ যদি রোজ আপনাকে খোঁচা দেয়, দম বন্ধ করে রাখে, রোজ জ্বালাতন করে, আপনি অসুস্থ কি না আমি জিজ্ঞেস করছি। আপনার নিজের সংজ্ঞা অনুযায়ী জিজ্ঞেস করছি। তো যেহেতু এই ব্যামোটি অনবরতই রয়েছে, এটা নানাভাবে ভৌত শরীরে প্রকাশ পাবে, সেটা নিয়ে আর কোনো প্রশ্নই নেই। প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কম্পন আপনার মনের স্তরে কীরকম কম্পন সৃষ্টি করছেন তার ওপর নির্ভর করে আপনার শরীরের গোটা কেমিস্ট্রিটাই বদলে যাবে। এটাকে মাপা হয়েছে। আপনি এখানে বসে বাঘের ব্যাপারে ভাবলে এক ধরনের কেমিস্ট্রি ঘটবে, এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া। আপনি ফুলের ব্যাপারে ভাবলে অন্য ধরনের রাসায়নিক প্রক্রিয়া ঘটবে। এই সব কিছুকেই মাপা হয়েছে। তো প্রত্যেকটা চিন্তার জন্য যদি আপনার কেমিস্ট্রি এভাবে বদলায়, আপনার মন যদি এই অবস্থায় থাকে, আপনি কী ধরনের খিচুড়ি বানাচ্ছেন জানেন তো? বেশ বাজে খিচুড়ি। কেবল বাজেই না, বিষাক্ত। আপনি যদি রোজ এই বিষাক্ত খিচুড়ি খান, আপনি ভালো কীভাবে থাকবেন? ভালো থাকা এভাবে ঘটবে না। আজ আমাদের সেরকম নিয়ন্ত্রণ নেই পৃথিবীর ওপর যে আমরা কি খাব, কি পান করব, কি নিঃশ্বাস নেব, সব কিছুই বিষাক্ত কোনো না কোনোভাবে। আধুনিক সমাজ অসুস্থতাকে, রোগকে এক স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিয়েছে। এটা গুরুতর অপরাধ। প্রাচীন সমাজ সবসময় অসুস্থতাকে একটা ভুল ব্যাপার বলে দেখে এসেছে, যে মানুষের ওরকম হওয়ার কথা নয়, একজন মানুষের অসুস্থ থাকার কথা নয়। অসুস্থতা মানে মূলত কিছু একটা ভুল রয়েছে। কিন্তু আজকে আধুনিক সমাজ এটাকে স্বাভাবিক বলে মানছে, কারণ একটা গোটা ইন্ডাস্ট্রি আপনাদের ওপর চলছে, একটা প্রধান ইন্ডাস্ট্রি। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি হল ওষুধের। তো পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি যদি ওষুধের হয়, তার মানে প্রচুর বাজে খিচুড়ি তৈরি হয়ে রয়েছে, তাই না? রোজ আপনাকে কিছু না কিছু খেতে হচ্ছে এটাকে ঠিক রাখতে। না, আপনি যদি ইচ্ছুক হন, এটাকে দারুণ খিচুড়ি তৈরি করতে পারি। কেমিস্ট্রিটা দারুণ অবস্থায় থাকবে, আনন্দময় হওয়াটাই স্বাভাবিক হবে। যদি এটা করেন, বিশ্বাস করুন, পৃথিবী থেকে 70% অসুখ গায়েব হয়ে যাবে। বাকি 30% অনেক বাহ্যিক প্রভাব রয়েছে যেগুলো সবসময় নিয়ন্ত্রণে থাকে না, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কেবল কিছুটাই করতে পারেন। তো আপনি যদি অনবরত নিজের ভেতরে একটা বিচ্ছিরি কেমিস্ট্রি তৈরি করতে থাকেন, আপনার ভেতরের জীবন কি করে বুঝবে যে আপনি নিজের কল্যাণ চাইছেন? কি করে? এটা অন্যায্য। আপনার ভেতরের জীবন ভাববে এ তো অসুস্থতা পছন্দ করে, আর সেটাই দেয় আপনাকে। হ্যাঁ, আপনি যদি নিজের সিস্টেমকে ভেতর থেকে বিষাক্ত করে তোলেন, যেটার পর্যাপ্ত প্রমাণ রয়েছে, প্রত্যেকটা চিন্তা আবেগের জন্য আপনার শরীরের রসায়ন পরিবর্তন হচ্ছে, আপনি যদি ভেতরেই বিষ সৃষ্টি করেন আর আপনি ভালো থাকতে চান, কি করে হবে? জীবন সেভাবে কাজ করে না।
আপনি ঠিক কাজ না করলে আপনার সাথে ঠিক জিনিসগুলো ঘটবে না।